শেষ হলো ফুটবল কার্নিভাল 2022। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের আয়োজনে রবিবার চূড়ান্ত পর্বের খেলায় জয়ন্তপুর ফ্রেন্ডস ক্লাবকে 1-0 গোলে হারিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নিল বনগাঁ জাগ্রত সংঘ। ফুটবলের সাথে বাঙালির নারীর টান, বাঙালির রক্তে মিশে আছে ফুটবল। রবিবারের বিকালে চাকদা রোডের পাশে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে তখন শুধুই ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। বহুদিন পর ফের মাঠমুখী ক্রীড়াপ্রেমী মানুষ। বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ফুটবল কার্নিভাল 2022-এর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। বনগাঁ পৌরসভার সহযোগিতায় প্রায় এক মাস ধরে স্বর্গীয় শুভঙ্কর ঘোষ বিজয়ী ট্রফি, স্বর্গীয় মধু অধিকারী বিজিত ট্রফি, স্বর্গীয় অসীম চক্রবর্তী ফেয়ার প্লে ট্রফি টুর্নামেন্ট 10টি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে লিগ কাম নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হয় খেলা। চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় বনগাঁ জাগ্রত সংঘ ও জয়ন্তীপুর ফ্রেন্ডস ক্লাব। দুটি দলের খেলোয়াড়েরাই মাঠে তাদের সেরা পারফরম্যান্স এদিন উজাড় করে দিয়েছেন। তবে খেলার নিয়মে হার জিত আছে, সেরকমই 1-0 গোলে চূড়ান্ত পর্বের খেলায় জয়ন্তীপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে জাগ্রত সংঘ। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয় অর্ধের খেলা শেষ হবার প্রায় 10 মিনিট আগে জয়সূচক গোলটি ছিনিয়ে নেয় জাগ্রত সংঘ। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাগ্রত সংঘের 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সঞ্জীব ভৌমিক। এদিনের খেলায় অতিথি হিসাবে হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সংগ্রাম মুখার্জি, বিধায়ক পার্থ ভৌমিক, বিধায়ক বিশ্বজিৎ দাস। এছাড়া উপস্থিত ছিলেন খেলার অন্যতম উদ্যোক্তা তথা বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। সংগ্রাম মুখার্জি বলেন, বাঙালির সেরা ফুটবল এদিন মাঠে এসে আরও একবার আমার কাছে তা প্রমাণিত হলো। গোপালদার আহ্বানে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। সাথে আমাদের এমএলএ স্যার ছিলেন বিশ্বজিৎ দা, কিন্তু এখানে এসে এত দর্শক, বাংলার শ্রেষ্ঠ খেলা হচ্ছে ফুটবল আবার প্রমাণ করলো এবং শৃঙ্খলাবদ্ধভাবে একটা ফাইনাল শেষ হলো। উত্তেজনাপূর্ণ ম্যাচ, জাগ্রত সংঘ চ্যাম্পিয়ন হলো, তাকে আমার তরফ থেকে কনগ্রেস জানাচ্ছি। যারা বিজিত হলো তারা আগামী বছর যাতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকে তার ইয়ে করছি, আমি প্রে করছি। এবং আগামী দিনে এই বনগাঁবাসীকে দাদা বললেন আরও বড় উপহার দিতে চলেছে, সেটা এগিয়ে যাবে। খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথেই মাঠের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন জাগ্রত সংঘের সমর্থকেরা। জাগ্রত সংঘের পক্ষে তাপস অধিকারী বলেন, বনগাঁর যারা খেলা লাভিয়েছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে, আমরা জাগ্রত সংঘের পক্ষ থেকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্য তরফ থেকে। প্রচুর দিন পরে, প্রায় 3 বছর পরে বনগাঁবার ফুটবলের ছন্দে ফিরল, এটা আমরা খুবই আনন্দিত। এবং এই যা খেলা হয়েছে বনগাঁর এই প্রতাপগড় মাঠে, আমরা খুব উচ্ছ্বাসিত এবং আগামী দিনে যাতে আরও এরকম ফুটবল খেলা বনগাঁর মাঠে ফিরে আসে, এটা আমরা জাগ্রত সংঘের পক্ষ থেকে। চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই ভালো লাগছে। আমাদের টিম খুব দুর্দান্ত খেলেছে, প্রথম থেকে খুব ভালো খেলেছে এবং বিগত দিনে ভালো খেলে এসে আমরা সেই ধারাবাহিকতা খেলাটা বজায় রাখতে পেরেছি, তার জন্য আমরা খুব খুশি এবং আনন্দ। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের আয়োজনে দীর্ঘ প্রায় 3 বছর পর মাঠমুখী বনগাঁর ক্রীড়াপ্রেমী মানুষ। এ বিষয়ে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক অতনু দাস জানান, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব প্রথম ক্রিকেট ফুটবল লীগের সূচনা করেছিল 80-এর দশকে, 75-70-এর দশকে। তো সেটা চলছিল দীর্ঘ 2 দশক ধরে। এই মাঠ থেকেই বনগাঁর খেলাধুলোর রচনা। সেই খেলা দীর্ঘদিন বন্ধ ছিল, কোভিড সিচুয়েশনে 3 বছর বনগাঁয় খেলাধুলো বন্ধ। আমরা উদ্যোগ নিয়ে এই লীগ 10-দলীয় লীগ নকআউট টুর্নামেন্ট আমরা শুরু করেছি, সেটার আজ 1 মাস ধরে এই মাঠে চলছে। বনগাঁর ক্রীড়াপ্রেমী মানুষ, বনগাঁর 100 প্লেয়ার যারা নির্লিপ্ত ছিল তাদেরকে আমরা মাঠমুখী করতে পেরেছি। আমরা প্রত্যক্ষভাবে প্রায় 50,000 দর্শক 1 মাস ধরে এই মাঠে খেলা দেখছে। আমরা একটা খেলাধুলোর পরিবেশ তৈরি করতে পেরেছি পৌরসভার সহযোগিতায়। এদিনের খেলায় জয়ী দলের হাতে নগদ 50,000 টাকা ও সুদৃশ্য ট্রফি, পাশাপাশি বিজিত দলের হাতে নগদ 40,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রদান করা হয় স্বর্গীয় অসীম চক্রবর্তী ফেয়ার প্লে ট্রফি। এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন, যে প্রকৃত যশা যারা ফুটবল টিমে পড়ায় অন্যতম বনগাঁ পৌরসভার মধ্যে, সেই জাগ্রত সঙ্গে 1-0 গোলে জিতেছে এবং যারা বিজিত জয়ন্তপুর ফ্রেন্ডস ক্লাব
আমরা বনগাঁ ব্লকের সব থেকে সেরা ক্লাব আমার বলে মনে হয়, যারা প্রত্যেকটা খেলায় পার্টিসিপেশন করে। সেরা প্লেয়ার আমাদের এখনও, আমরা পার্থ ভৌমিক যেটা বলে গেছেন সেটা আমাদের সকলেরই মত, 8 নম্বর জাগ্রত সংঘের যে প্লেয়ারটা খেলেছেন তাকেই সেরা প্লেয়ার হিসেবে মনোনীত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।